এটা ছেলেদের কাজ, ওটা মেয়েদের কাজ, এরকম কোনো কাজের পার্থক্য আমার বাসায় নেই। বেলা বা অন্য সব কিছু বেলা, ঠিক কাজের বেলাও তাই। আর এই যে দেখতেই পাচ্ছেন, আজকে রোজার সেকেন্ড ডে, আমার ছেলে আজকে ইফতার বানাচ্ছে। বানিয়ে দিয়েছে, আমি জাস্ট ও সার্ভ করছে। আলহামদুলিল্লাহ, আমি সবসময় এই জিনিসটা আমি খুবই প্রাউডলি বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা প্রত্যেকটা কাজে আমাকে এতটা সাপোর্ট করে, না হলে আসলে কখনোই আমার পক্ষে এত কাজ একসাথে করা সম্ভব ছিল না। আগে যখন জব করতাম, বিজনেস করতাম, সব কিছুতে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করতো। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম রোজার পরের রান্নাঘরের অবস্থা, রোজা রাখার পর তো খাওয়া দাওয়া করার পরে, মানে ইফতার করার পরে সবাই তো চিত হয়ে কতক্ষণ শুয়ে থাকা, তারপর নামাজ খেলাম। তো এই যে রাতে সেহেরির জন্য আবার একটু রান্না করব। তো যেহেতু রোজার সময় আসলে ওরকম খাওয়া হয় না, প্রথম রাতে তো যেহেতু ভারী ইফতার করা হয়, দেখেন আমি রান্না করতে করতে কাঁইত হয়ে যাচ্ছিল। তো প্রেশার কুকারে আমি লেয়ার মুরগি রান্না করছিলাম, যেহেতু বাচ্চারা মুরগিটাই পছন্দ করে আর ওটা দিয়েই খাওয়া হবে, অন্য কিছু আর খাবে না। এই যে কিছু মাজা ঘষা আমি করে ফেলেছিলাম আগেই, কিছু এখন করলাম। আর এই তো আমি কিছুটা ভাতও রান্না করে রেখে দিয়েছি, যাতে করে কেউ যদি খায় খাবে আর না খেলে নাই। আর এখানে আপনাদের ভাইয়া, এই যে রোজার মাসে বললাম না যে বাজার কিন্তু একটু একটু করে করা হতেই থাকে, এটা সেটা সেটা, মানে আপনাদের ভাইয়া বাইরে গেলেই কিছু না কিছু মনে হলেই তার নিয়ে আসে। তো চিড়া নিয়ে আসতে ভুলে গেছিলো, তো চিড়া টিড়া নিয়ে আসলো। তো আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম। আসলে এই ইফতারের পরের কাজটাই আসলে বেশি কঠিন লাগে আমার কাছে মনে হয়। তো যদিও আমার বাসায় বললাম যে সবাই একটু একটু করে হেল্প করে, বিশেষ করে অর্পা ফাইয়াস, ওর বাবা সবাই করে। তো আপনাদের ভাইয়ার শরীরটা ইদানিং ভালো না থাকার কারণে সে আসলে একটু কম কাজে হেল্প করতেছে, আর ছেলে মেয়ে মিলেই বাকি কাজগুলো সেরে নিছে। আর এই কাজটা আমি বলেছি ঠিক আছে তোমরা রাখো, আমার একটু ভালো লাগলে দেন আমি করব। তো সেদিন তো শেষ, এবং পরের দিনের জন্য আবার প্রিপারেশন। তো সকালে উঠে গেলাম, আপনাদের ভাইয়া আবারও যথারীতি বাইরে গেল আর মাছ নিয়ে আসলো। তো শোল মাছ আমি এতবার বললাম যে রোজার মাসে আসলে মাছ খেতে ভালো লাগে না, বলল যে ভালো পেলাম, আমাদের একটা পরিচিত মাঝি আছে, তো উনি ভৈরব থেকে মাছ আনে, তো বলল ভালো হবে স্যার নিয়ে যান, তাই নিয়ে আসছে। তো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে রাখবো, আসলে রোজা নিয়ে এই মাছের গন্ধটা কেমন যেন আমার ভালো লাগে না। তো এই তো মাছগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, বোয়াল আছে, আর মাছ আছে, চিংড়ি আনছে, আর হচ্ছে শোল মাছ। তো এগুলোকে বাজারে টুকিটাকি আনছে, তো সেগুলোকে গুছাই নিচ্ছি। আর এগুলো একটু দেখতেছি কী রকম পিস করে দিচ্ছে কতগুলো, মানে বাজার থেকে মাঝিদের পিস করা আমার কখনো কখনো এত বিরক্ত লাগে, কী টাইপের যে কাটে, কখনো হয় বড় বানায় দেয় আর কখনো না হয় একদম ছোটো বানায় দেয়। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন বল মাছটা কীভাবে কেটে এত ছোট করছে, মানে আমি নিজেই দেখে হাসতেছি। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে কী কাটছে, ওইটাই ওদের মর্জি মতো, একদিন বড় করবে একদিন ছোট করবে। তো আমি মাছগুলোকে দেখছি আর হাসছি, তাদের ইচ্ছা। শোল মাছগুলো মোটামুটি ভালোই কেটেছে, এবং বোয়াল মাছটা এরকম করেছে। তো এখানে একটু চিংড়ি মাছও আনছে, তো ওই মাছগুলো আগে ধুয়ে ফ্রিজে রেখে নিয়ে তারপরে ভাবলাম যে এখন চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ফেলি। আর সব কিছু যেহেতু দিনের বেলা এখন একটু কাজ কম থাকে, তো সেই কারণে মাছটা আনলে আসলে টাইমলি করতে পেরেছি। তো এই তো এগুলোকে একটু কেটে বেছে নিব। এদিকে কাজে যে আপা আছে, উনিও চলে আসবে, তো উনি আসতে আসতে আমি যদি এই কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে ওনারও ভালো হয়। এবং এরপরে আমি এই যে এটা মোটামুটি বড়ই ছিল, আপা আসার আগে আগে আমি এগুলো ক্লিন করে ফেলবো। এরপর আবারও ইফতার বানানো, গোসল টোসল নামাজ কালাম শেষ করে। তো ওই যে কথাটা বলছিলাম যে আজকের ইফতারিতে পুরোটা আমার আমি বানিয়ে দিয়েছি, আমি রান্নাঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম। আজকে অর্পা এবং ফাইয়াজ মিলেই ইফতারটা রেডি করতেছিল, আমি লাস্ট মুহূর্তে এসে দেখি যে ফাইয়াজ সবার টেবিলে সবার প্লেটে প্লেটে সার্ভ করছে আর অর্পা ক্যামেরা বন্দি করছে। এই জিনিসটা আমার না অনেক ভালো লাগে। এবং ঠিক একইভাবে ইফতার শেষ করার পরে ফাইয়াজ হয়তো টেবিলটা পরিষ্কার করে, অর্পাও এগুলো পরিষ্কার করে, মানে মাজা ঘষাটা অনেক সময় করে দেয়, আমাকে করতে দেয় না, এবং চাটা কিন্তু অর্পাই করে। তো এই যে ছেলে মেয়ে যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আসলে কাজ, মানে কোনো কাজ অত বেশি কঠিন লাগে না। আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে মেয়ে যদি হেল্প না করতো তাহলে এবারের রোজায় বেশি মানে কঠিন হয়ে যেত, কারণ একা একা কাজ করলে কিন্তু দেখবেন যে অনেক কাজ একসাথে করলে না অনেক বেশি টায়ার্ড লাগে। তো এবার
এই পর্যন্ত টায়ার্ড লাগছে না, জানি না পরবর্তীতে কী হবে। আসলে ওরাও তো রোজা রাখে, আমাদের ঘরে আমরা চারজনই রোজা রাখি, তো সবাই একটু টায়ার্ডই থাকে। তারপরও মেয়ে নামাজ পড়ার পরে আবার একটু চা বানায় দেয়, তো আলহামদুলিল্লাহ এভাবে কেটে গেল আমাদের সেকেন্ড রোজা। তো এখানে চিড়া, দুধ, দই আমি একটু কেটে কলাসহ ফ্রিজে রাখবো। দেন আমরা মাগরিবের নামাজ পড়ে আসে ভাজাভাজি খাওয়ার পর এই যে কেটে রাখছি এটা একটু ফ্রিজে রাখবো। এখন জাস্ট এখন ভাজাভাজি যেগুলো আছে সেগুলো খেয়ে নিবে, বুটুট মুইটুরি খাবে, এবং মাগরিবের নামাজ পড়ে আসে সবাই দই চিড়াটা খাবে। তো আমাদের বাসায় প্রায় সময় এই দই চিড়াটা খাওয়া হয়, কারণ দই চিড়া কলাটা পেট ঠান্ডা করে, আর আমি দুধটাও আগে থেকে ঘন করে রাখি যাতে করে দুধটা একটু দিলে আরও বেশি টেস্টি হয়। তো এই তো আজকের দ্বিতীয় ইফতারি আমাদের সুন্দরভাবে কমপ্লিট হলো। এরই মধ্যে হচ্ছে টেবিল গোছাতে গোছাতেই আজানও পড়ে গেল, আর আমি অর্পাকে বললাম যে দই চিড়াটা ঢুকিয়ে ফেলো, আর এর মধ্যে আজানও দিয়ে দিল। সবাই যে যার মতো করে বসলো, আমি একটু ক্লিন করে নিচ্ছি, এই তো আজান দিয়ে দিল, আর আপনাদের ভাইয়া ফায়ের সবাই মুখে পানি দিয়ে দিল। আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড রোজাটাও খুব সুন্দরভাবে গেল। এভাবে যেন বাকি রোজাটা আমরা করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সেকেন্ড রোজা কেমন গেল অবশ্যই জানাবেন, তবে আশা রাখছি সবাই নিশ্চয়ই ভালোভাবেই আল্লাহর রহমতে 30টা রোজাই করতে পারবেন। সে দোয়াটা সবার জন্যই থাকলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী ব্লগে।